নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, শসার তরকারি। এখন আমি শসাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। সবগুলোই একইভাবে ছাড়িয়ে নেব। সবগুলো শসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে, এখন শসাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার শসা আমি কেটে নেব টুকরো টুকরো করে, তোমরা যেমন করে ইচ্ছা কাটতে পারো। আমি এটাকে মাঝখানে ফালি দিয়ে দু টুকরো করে কেটে নেব। সবগুলো শসা আমার কাটা হয়ে গিয়েছে, এবার চলো রান্নায় চলে যাই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দেব। এখানে আমি জিরে দিলাম, গোটা জিরে। কাঁচা লঙ্কা দেব, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কার স্বাদটা একটু বাড়িয়ে দেবে। পেঁয়াজ দেব, এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, কেটে রাখা টমেটো দেব। টমেটোটাকেও একটু এক মিনিটের মতন ভেজে নেব। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। সামান্য
সামান্য জল দেব যাতে মশলাটা লেগে না যায়। স্বাদ মতো লবণ দেব। এবার এর মধ্যে কেটে রাখা সরষাগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দু মিনিট মশলার সাথে কষাবো। এবার এখানে এক কাপের মতন জল অ্যাড করবো যাতে শসাটা সিদ্ধ হয়। কেউ যদি ঝোল পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। তিন চার মিনিট মতন ঢাকা দেব। এবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেব। এবার একটু এখানে আমি ম্যাগি মশলা দেব যাতে খেতে খুব সুন্দর লাগে। অল্পই দেব, এটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। সামান্য ধনে পাতা দেব। এবার ভালো করে সব মিক্সড করে নেব। এবার এক মিনিটের মতন আমি এখানে ঢাকা দেব। এক মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা সরিয়ে দেখব। দেখো খুব সুন্দর কালার এসেছে আর শসাগুলো গলে গিয়েছে। এটা খেতে খুবই সুন্দর লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তরকারিটা আমার হয়ে এসেছে, এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো। বাচ্চারা যদি শসা না খেতে চায় এইভাবে বানিয়ে দিন। ঠিক আছে বন্ধুরা, আজকে রান্নাটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।